সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের দ্বিতীয় পার্ট অর্থাৎ লাস্ট পার্টের ক্লাসটা করছি আগের পার্টটা যারা দেখো ভিডিও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আগের পার্টে আমরা অনুশীলনী সমস্ত অঙ্কগুলো করেছি আজকে আমরা উদাহরণ থেকে অঙ্কগুলো করবো তো এখানে দুটো সূত্রেরই প্রয়োগ আছে বলা যায় একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ এটা সমান এ প্লাস বি ইন্টু এ মাইনএস বি অর্থাৎ সূত্রের সাহায্যে গুণ করতে আসলে এই প্যাটার্নটা থাকে এটা থেকে আমরা এটা লিখি আর আর দ্বিতীয় যে সূত্রটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা সমান হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো আমরা আগের পাটেও দেখেছি যে এই সূত্রটা কখনো যদি তোমরা ভুলে যাও তাহলে এটা ক্লাস সেভেনেই তোমরা গুণ অধ্যায় চার পয়েন্টে একে যেটা শিখেছো এইভাবে যদি ডাইরেক্ট গুণ করে নাও এটা রাফে করতে হবে এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে এ এক্স এটার সাথে এটা গুণ করলে বি এক্স আর এটা আর এটা গুণ করলে এ বি তো এখান থেকেই মাঝখানে এই দুটোর মধ্যে থেকে যদি এক্সটা কমন নেওয়া হয় তাহলে এখানে দেখো এ থাকে আর এখানে প্লাস বি থাকে আর এটা ঠিক থাকলো এই এক্সট্রা আসলে এখানে থাকা আর এখানে থাকা একই বিষয় তো এইভাবে বের করে নেওয়া যায় তো মুখস্থ রাখাটা আসলে শ্রেয় তো এটার আরও প্যাটার্ন আছে যেমন এখানে আমরা দেখছি দুটোই প্লাস কখনো এটা প্লাস এটা মাইনাস হবে কখনো এটা হচ্ছে যে মাইনাস এটা প্লাস মানে বিভিন্ন রকম আর দুটোই মাইনাস এমন হতে পারে তো যাই হোক সবগুলোই আসলে এই দুটো প্লাস করে নিয়ে করা যায় যেমন এখানে আমরা দেখছি তার আগে সবার আগে প্রশ্ন হলো যে অনেকে প্রশ্ন করে ছাড় কীভাবে বুঝবো যে এই সূত্রে পড়বে না এই সূত্রে পড়বে তার উত্তর হলো এই দুটো যে ব্র্যাকেট থাকে এই দুটো ব্র্যাকেটের মধ্যে পদগুলো যদি মিল থাকে অর্থাৎ এখানে দেখো পি স্কোয়ারে মিল আছে কিন্তু এটা মিল নেই টু আর থ্রি আর তো মিল যদি থাকে চিহ্ন যাই হোক না কেন তাহলে এই সূত্রটায় পড়বে আর একটা পদ যদি অমিল থাকে তাহলে কিন্তু এই সূত্রটায় পড়বে সেটা হোক দুটোই মাইনাস দুটোই প্লাস একটা প্লাস একটা মাইনাস সেটা আমরা সবগুলোই দুটোই প্লাস দিয়ে করব তো এখানেও আমরা দেখছি এই পটার মধ্যে কোনো মিল নেই একটা থ্রি একটা টু তাহলে এটা এই সূত্রে চলে যাবে অর্থাৎ এটা আমরা মনে মনে এক্স করবো এটা এ এক্স প্লাস এ তো আমরা এই এই প্যাটার্নে লিখলে এটা গুণ করা হয়ে যাবে অর্থাৎ মানে হচ্ছে এরকম আমরা সিঙ্গেল রাশি আসলে হলে ব্র্যাকেট ছাড়াও স্কোয়ার দেওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে ব্র্যাকেট ছাড়া দেওয়া যাবে না এই জন্য প্র্যাকটিসটা করা ভালো তো এক্স স্কোয়ার প্লাস এখানে ছিল হচ্ছে এ প্লাস বি তাহলে এটা এ এটা বি এ প্লাস বি এক্স এক্স মানে এখানে এ এই যে এই এক্সটা আমরা দিলাম প্লাস হ্যাঁ এখানে তোমরা জানো নিশ্চয়ই যে এটা গুণন সম্পর্ক এখানে আমরা যদি এমনি 3 আর টু লিখি এটা বত্রিশ হয়ে যাবে থার্টি টু কিন্তু একটা ডট দিতে হবে নেক্সট হ্যাঁ এটা আমরা ব্র্যাকেট থেকে বের করে স্কোয়ার আর এটা যোগ করলে ফাইভ হবে এটা একবারে গুণ করে ফাইভ এ করে দেব আর এটা গুণ করে দিলে তিন দুগুণে ছয় সিম্পলি এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার এরপর আমরা দেখছি উদাহরণ বিশ এখানেও একটা পদে ভিন্নতা আছে অমিল আছে তো সেক্ষেত্রে এই সূত্রে যাবে কিন্তু আমরা যে সূত্রটা লিখেছি সেটা দেখো দুটোই প্লাস আর এখানে এটা প্লাস এটা মাইনাস এরকম সমস্যা হলে আমরা এই মাইনাসটাকে এইভাবে ঢেকে নেব প্লাসটা এখানে কোনো সমস্যা নেই এটা যেমন আছে তেমনই থাকলো আর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পিএক্সটা এক্সটা বাইরে রেখে এটা প্লাস করে নিয়ে মাইনাসটা এইভাবে ঢেকে নেব কেন জোর করে তুমি যদি প্লাস করে দাও অঙ্কটা তো চেঞ্জ হয়ে যাবে অঙ্কে যেহেতু মাইনাস আছে কিন্তু আমি যদি এইভাবে লিখি তাহলে এই ব্র্যাকেটটা যদি আমি তুলি প্লাস মাইনাসে মাইনাসই হবে মূল অঙ্কটা ঠিক থাকবে এখন এটাকে আমরা এক্স হিসেবে পরবো পি এক্সটাকে এটা এ হ্যাঁ এটা আবারও এক্স আর এই মাইনাস সহ মাইনাস ফাইভটাকে বি পরবো তাহলে এই সূত্রটায় পড়বে অর্থাৎ এক্স প্লাস এ এক্স প্লাস বি তো যেখানে বি আসবে আমাকে মাইনাস ফাইভ লিখতে হবে তো এই সূত্র অনুযায়ী আমরা দেখলাম হ্যাঁ এক্স স্কোয়ার এইটা হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ হচ্ছে আমার থ্রি প্লাস বি মানে হচ্ছে মাইনাস ফাইভ এখন এই পুরোটার সাথে যেহেতু এন টু এক্স আছে তো এখানে এক্স মানে আমাদের পি এক্স আমি যদি এইখানে পি এক্স লিখি এই পুরোটার সাথে দেখো গুণন সম্পর্ক থাকে না যেহেতু এখানে প্লাস করে গেছে তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এটা হলো প্লাস ওইখানে ছিল এ বি অর্থাৎ এ ডট বি তাহলে এ হচ্ছে আমাদের থ্রি ডট বি মানে হলো মাইনাস ফাইভ এবার এটাকে স্কোয়ার থেকে বের করলে স্কোয়ারটা দুজনেই পাবে অর্থাৎ পি স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো থ্রি আর এইটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস ফাইভ ইন্টু পি এক্স আর এটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচা পনেরো তো এরপরে এসে এইখানে আমরা এটা ঠিক রাখলাম পি স্কোয়ার এক্স স্কোয়ার আর এই ভিতরটা এখানে অনেকেই যেমন এটা যেমন আমি প্লাস মাইনাসে মাইনাস করলাম এটা অনেকে এইভাবে ভাবে কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু গুণন সম্পর্ক না যখনই যোগ বিয়োগ সম্পর্ক হয় তখন যেটা ভাবতে হয় যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় আর ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় এখানে আসলে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো একদিকে আমরা বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই হয় মাইনাস টু হবে অনেকে ভাবতে পারো যে সেই তো মাইনাসই হলো প্লাস মাইনাসে মাইনাস করলেই তো হতো কিন্তু যদি এটা প্লাস থাকতো এটা মাইনাস থাকতো তখন কিন্তু রেজাল্ট প্লাস টু আসতো যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তো সেক্ষেত্রে আমি প্লাস মাইনাসে মাইনাস করলে হতো না প্লাস মাইনাসে মাইনাস হলো গুণনের সূত্র তো সিম্পলি হ্যাঁ এখান থেকে মাইনাস টু আসবে আমরা এটা আপাতত ব্রাকেটে রাখলাম বিয়োগ করে মাইনাস টু পেলাম আর পি থেকে গেল আর এইটা মাইনাস পনেরো নেক্সট লাইনে যেটা হবে এই লাইনে আমরা উত্তর পেয়ে যাবো পি স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা গুণন করব ব্রাকেট তুললে গুণন করতে হয় তো প্লাস মাইনাসে মাইনাস আর এটা গুণ করে দিলে টু পি এক্স মাইনাস পনেরো আর কিছু করার নেই এটি কিন্তু অ্যান্সার এরপরে আমরা দেখছি উদাহরণ একুশ তো এটাও কিন্তু আমাদের এই সূত্রটায় যাবে যেহেতু এই দুটোর মধ্যে কোনো মিল নেই হ্যাঁ তো এখানে দুটোই মাইনাস আছে আমরা দুই মাইনাসটাকে এইভাবে ঢেকে নেবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তারপরে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইনক্লুড করে নেব হ্যাঁ তারপরে এটা পি স্কোয়ার প্লাস এখানেও আমরা মাইনাসটা যদি এইভাবে ঢেকে নিই যেহেতু আমরা একটা সূত্র দিয়েই করছি দুটোই প্লাসের তো এইভাবে করতে হবে তো এটা পুরোটাই এক্স এক্স প্লাস এটা এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটায় গেল আমরা এখন এই প্যাটার্নে লিখবো প্রথমে এক্স স্কোয়ার তো এটা হলো এক্স তার উপর স্কোয়ার এটা দিলে আমাদের এক্স স্কোয়ার হয়ে গেলো প্লাস আছে এ প্লাস বি এখানেও সেকেন্ড ব্র্যাকেট লাগবে এ মানে হচ্ছে মাইনাস টু আর প্লাস বি মানে হচ্ছে আমাদের তো এখানে আসলে একটা কাজ তোমরা করতে পারো যে এ প্লাস বি মানে দেখো এরকম হচ্ছে মাইনাস থ্রি আর হ্যাঁ তো এইখানে আসলে এই তাহলে এই ব্র্যাকেটটা আর দেওয়া যাবে না যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের এইটার আসলে ক্লোজিং হচ্ছে না আমরা এইভাবে আলাদা করে দিতে পারি এ প্লাস বি ইন্টু এক্স এক্স মানে হচ্ছে পি স্কোয়ার তো এই হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স হ্যাঁ প্লাস এ ডট বি তো প্লাস এ হচ্ছে আমাদের মাইনাস টু আর ডট হ্যাঁ বি মানে হলো মাইনাস থ্রি আর তো এই এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পি স্কোয়ারের উপর স্কোয়ার ছিল এটা পি টু দি পর ফোর হয়ে যাবে প্লাস এটাকে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো বাইরে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস টু আর এটাও গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর ইন্টু পি স্কোয়ার আর এটা কিন্তু গুণন সো মাইনাসে মাইনাসে প্লাস আবার এর সাথে গুণ হলে এটা প্লাসই থাকবে আর তিন দু গুণে ছয় আর আর গুণ করলে আর স্কোয়ার হয়ে যাবে আর এখন এই জায়গায় অনেকেই ভুল করে যেমন এখানে আবারও যেটা দেখালাম একটু আগে যে এখানে গুণন করে আমরা মাইনাস এ মাইনাসে প্লাস পেলাম কিন্তু এইখানে কিন্তু গুণন সম্পর্ক না একটু আগে যেটা বললাম যে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় আর একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় এটাই যোগ বিয়োগের নিয়ম সো এটা পিরুদি পাওয়ার ফোর ঠিক থাকলো প্লাস এটা আমরা যোগ করলে মাইনাস ফাইভ আর পাবো এখানেও যেমন অনেকে আর স্কোয়ার করে আর স্কোয়ার গুণ করলে হবে তো এটা এইভাবে রেখে পি স্কোয়ারটা আমরা বাইরে রাখলাম এটার আমাদের কাজ নেই সিক্স আর স্কোয়ার এবার এই ব্র্যাকেটটা তুলতে গেলে এই জায়গাটায় যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ফাইভ এখন আমরা কোনটা আগে লিখবো তবে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয় পি কিউ আর পি যেহেতু আগে আসে তো আমরা পি স্কোয়ারটা আগে লিখব পি স্কোয়ার আর প্লাস হচ্ছে সিক্স আর স্কোয়ার হ্যাঁ এটাই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আমরা উদাহরণ একুশ করে ফেললাম এবার আমরা হচ্ছে উদাহরণ বাইশের যে অঙ্কটা ছিল সেইটা তুলে নিচ্ছি এটা ছিল উদাহরণ বাইশ আমাদের অনুশীলনীতে লাস্টের দুটো অঙ্ক ছিল এরকম তো এই দুটাকে আগে গুণ করে নিতে হবে এটা ঠিক রাখতে হবে এরই একটা হচ্ছে মাইনাস যুক্ত রাশি এখান থেকে বের হয়ে আসবে তো এটা নর্মালি এই সূত্রটায় পড়ে গেছে এ প্লাস বি মাইনাস বি এটা সময় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দেবো ডাইরেক্ট এই হল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই রাশিটা আমরা এইভাবেই রাখবো কিন্তু এইখানে একটা লেখাগত ভুল আছে দেখো এখানে এই তিনটার মধ্যে যেমন গুণন সম্পর্ক ছিল এখন এটা গুণ হয়ে যেমন এটা আসলো গুণ ফলটা এর সাথে এর পুরোটার গুণন সম্পর্ক রাখতে হবে মাঝখানে প্লাস মাইনাস পরে গেলে আসলে এ কিন্তু এটার গুণন পায় না সো এখানে জিরো দিয়ে দিবে এখানে সেকেন্ড রাকেট ইনক্লুড করতে হবে তো সেক্ষেত্রে এখন এটাকে যদি আমরা স্কোয়ার থেকে বের করি তাহলে এটা হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এটা হলো ওয়াই স্কোয়ার এরকমই দেখো একটা চলে আসছে মাইনাস যুক্ত আর এটা যেমন ছিল আমরা তেমনই রেখে দিলাম এবার ফাইনালি আবারও সূত্রে পড়বে এই পুরোটা যদি আমরা এ ধরি এটা বি ধরি আর এদিক থেকে যদি পড়ি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসলে গুণনের সময় যে কোনো একটা আগে থাকতে পারে আমরা সূত্রে যেমন প্লাসটা আগে পড়ি মাইনাসটা পরে পড়ি একই বিষয় তো এখান থেকে আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি এটা হলো এ তার উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার এটা হলো বি তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তো এটা ফোরের স্কোয়ার হবে ষোলো আর এটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এটা হবে ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার তো এরপরে আমরা হচ্ছে এই সাতাত্তর পৃষ্ঠায় কাজের কিছু অঙ্ক রয়েছে আমরা সেই অঙ্কগুলো বর্ডে তুলে নিচ্ছি এই ছিল কাজের তিনটা অঙ্ক তো এটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এ প্লাস বি ইন্টু এস বি এই ফর্মেটে রয়েছে আমরা এই ফর্মেটটা লিখলেই এটা গুণ করা হয়ে যাবে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এই হলো বি স্কোয়ার তো এটা স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার হবে আর এটা থ্রি থ্রির স্কোয়ার হচ্ছে নাইন এটাই অ্যান্সার আর এখানে আমরা দেখছি যে হ্যাঁ এই পথটার মধ্যে অমিল রয়েছে তখনই এই সূত্রটায় যেতে হবে এটাকে আমরা মনে মনে এক্স পরবো এটা এ এটা এক্স এটা বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে আমরা এই আকৃতি দেবো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে এইটা প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মানে হচ্ছে ফোর এক্স প্লাস এ বি অর্থাৎ এ ডট বি এল এই এইটা হচ্ছে হ্যাঁ হয়ে যাবে আর এটা যোগ করলে হবে আট একবারে আমরা এটা গুণ করে দিই হ্যাঁ চার্জটা বত্রিশ আর এইটা তিন পাঁচ পনেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এইটা আমরা দেখছি যে হ্যাঁ একদিকে আছে সেভেন আর একদিকে আছে ফাইভ এই পদটার মধ্যে মিল না থাকলে এই সূত্রটায় যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সূত্রে দুটোই প্লাস আছে আর এখানে একটা মাইনাস একটা প্লাস সো মাইনাস থাকলে আমরা মাইনাসটাকে এইভাবে ব্র্যাকেটের মধ্যে ঢেকে নেবো তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করতে পারবো আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর এটা নর্মালি ফার্স্ট ব্র্যাকেটেই থাকবে এটা যেহেতু প্লাস ছিল সমস্যা নেই এখন এটাকে আমরা এক্স পরব এটা এ এটা এক্স এটা বি তাহলে এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি এখন আমরা এই চেহারা যদি দেই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স এ তার উপরে স্কোয়ার প্লাস এ প্লাস বি তাহলে এ মানে হচ্ছে আমাদের মাইনাস সেভেন a প্লাস বি মানে হচ্ছে ফাইভ এ প্লাস x, এক্স মানে হলো 6। এ তারপরে প্লাস এ ডট বি অর্থাৎ এ মানে হলো মাইনাস সেভেন ডট বি মানে হলো ফাইভ এটা সিক্সের উপর স্কোয়ার হলে থার্টি সিক্স হয়ে যাবে ছত্রিশে স্কোয়ার প্লাস এটা আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো প্লাস মাইনাসে হ্যাঁ মাইনাস আর এখানে ডট থাকলো সিক্স আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচশোতা পঁয়ত্রিশ নেক্সট আমরা যেটা করব এইটা আমাদের চলে আসছে ছত্রিশ এ স্কোয়ার আর এইটা আমরা যেমন গুণন করলাম প্লাস মাইনাস এ মাইনাস এটা কিন্তু গুণন না আমরা আগে বলেছি যে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় তো বিয়োগ করে হবে টু আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো এটা মাইনাস টু হবে ডট হলো সিক্স এ আর মাইনাস থার্টি ফাইভ নেক্সট এই জায়গাটা আমরা এখন গুন করবো তো এটা ঠিকই থাকলো ছত্রিশ এ স্কোয়ার আর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর ছয় দুগুণে বারো এ মাইনাস থার্টি ফাইভ সিম্পলি এটি আমাদের অ্যান্সার তো এটি ছিল আমাদের মূলত আজকের লাস্ট পার্টের ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ